اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. وعليكم السلام ورحمة الله وبركاته. দেখুন আসরের পূর্বে নির্ধারিত সুন্নত নেই, কিন্তু কেউ যদি চার রেকাত নামাজ পড়তে চায় তাহলে পড়ার কথা হাদিসে এসেছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা কাবলাল আসরে আরবাআন, ওই ব্যক্তির উপর আল্লাহ রহম করুক যে ব্যক্তি আসরের পূর্বে চার রেকাত নামাজ পড়বে। এই হিসাবে চার রেকাত নামাজ আসরের পূর্বে পড়া এটা হাদিসসম্মত এবং সহিহ হাদিসে প্রমাণিত। মাগরিবের পরে এশার পূর্বে, এশার নামাজ পড়ার পূর্বে যদি কেউ বা মাগরিব থেকে এশা পর্যন্ত কেউ চার রেকাত ছয় রেকাত পড়ে এটাকে সালাতুল আওয়াবিনও বলা হয়েছে, পড়লে পড়তে পারে, পড়া এটা হাদিসে প্রমাণিত আছে। এশার পরে দুই রেকাত সুন্নত, দুই রেকাত সুন্নতের পরে বেতর, বাকি মাঝে আরও দুই রেকাত বাড়তি সুন্নত এটা হাদিস থেকে প্রমাণিত নয়। কিন্তু বেতরের নামাজ পড়ার পরে কেউ যদি পড়তে চায় বাড়তি, তো এশার পরেও না, বেতরের নামাজের পূর্বে যেটা বলছেন, বেতরের নামাজের পূর্বে দুই রেকাত নয়, কেউ যদি আরও বাড়তি কিছু পড়তে চায় সেটা কেয়ামুল লাইল হিসাবে যদি পড়তে চায় তাহলে পড়তে পারে। কারণ এশার নামাজের দুই রেকাত সুন্নত পড়ার পরে কেউ যদি বেশি কোনো বাড়তি নামাজ পড়তে চায়, বেশ বাড়তি যদি নামাজ পড়তে চায় সেটা তার কিয়ামুল লাইল হিসাবে গণ্য হবে, মানে বেতর পড়ার পূর্বে পর্যন্ত। তো সেই হিসাবে এসার পরেই থেকে বেতর কিয়ামুল লাইল হিসাবে পড়া যায়, বাড়তি যদি কেউ পড়ে পড়তে পারবে ইনশাআল্লাহ, তবে এটা কিয়ামুল লাইল হিসাবে পড়বে, এশার সুন্নত নয়। এটা এশার যে দূরে কাজ বসে বসে পড়ে এটা এশার কোনো সুন্নত নয়, এশার কোনো সুন্নত বসে বসে পড়ার কথা হাদিসে নেই। বাকি হলো যে সে বাড়তি যদি কেউ সুন্নত পড়তে চায়, নকল পড়তে চায়, সে নকলটা পড়তে পারবে, সেটা কিয়ামুল লাইল হিসেবে গণ্য হবে।